হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সাজেশনের সিন, আনসিন ও ম্যাচিং নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটা সাজেশন পাবলিশ করছি, ওই সাজেশনে তোমাদের রাইটিং পার্ট, কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, ডায়ালগ ও ইমেল ছিল। তো এখন আমরা সিন, আনসিন এবং ম্যাচিং দেখব যে কোন কোন টপিকসগুলো পড়লে আমরা পরীক্ষায় ভালো কমন পেতে পারি। তো বন্ধুরা দেখো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু মানবন্টনেরও পরিবর্তন আসছে। তোমরা জানো যে তোমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাস, এখানে তোমাদের মানবন্টনের অনেক পরিবর্তন আসছে। তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে সিন প্যাসেজ, দেখো সিন প্যাসেজ ওয়ান, তোমরা বন্ধুরা খেয়াল করো, সিন প্যাসেজ ওয়ান থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সারিং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমরা দেখো, আমি তোমাদের মার্ক করে দিছি। দেখো আমরা যে সবুজ নীল দাগে যে মার্ক করছি, মার্কের ভিতরে দেখো সিন প্যাসেজ ওয়ান আছে, তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন দশটি, দশটি প্রতিটি মার্ক এক এক করে 10 মার্ক। তারপর আছে অ্যান্সারিং কোশ্চেন, তোমার 6টা কোশ্চেন দেওয়া থাকবো, 6টার জন্য 12 মার্ক, প্রতিটা কোশ্চেনে 2 2 করে মার্ক। তো তোমরা অবশ্যই সিন প্যাসেজ ওয়ানের দিকে ভালোভাবে গুরুত্ব দেবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু 22 মার্ক থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে 10 মার্ক থাকবে, অ্যান্সারিং কোশ্চেন থেকে 12 মার্ক থাকবে, মোট 50 মার্কের 22 মার্কই কিন্তু থাকবে তোমাদের সিন প্যাসেজ ওয়ান থেকে। তারপর সিন প্যাসেজ টু, এই সিন প্যাসেজ টু থেকে তোমাদের উইদাউট ক্লোজ থাকবো 5টি, উইদাউট ক্লোজ 5টি থেকে তোমার 5টারই অ্যান্সার করতে হবে। উইদাউট ক্লোজ এখানে তোমাদের 5 মার্ক, এক একটার জন্য, এক একটা শূন্যস্থানের জন্য তোমাদের 1 1 করে মার্ক। তারপর দেখো আনসিন, আনসিন থেকে তোমার 3টা অপশন থাকবে, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটা হলো সামারিজ, আর এটা হলো তোমার ম্যাচিং, এই 3টে থাকবো। দেখো তোমার ইনফরমেশন ট্রান্সফার থেকে তোমার 6 মার্ক, এবং সামারিজ থেকে 10 মার্ক, এবং ম্যাচিং বা টেবিল থেকে তোমার থাকবো 7 মার্ক। তো বন্ধুরা দেখবো আমরা কোন কোন সিন প্যাসেজগুলো এবং আনসিন প্যাসেজগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা দেখো, আমরা সর্বপ্রথম দেখি সিন প্যাসেজ। তো প্যাসেজ এবং টেক্সট বুক সোর্স, আমি কোনটার কত নাম্বার ইউনিট এবং কত লিসন এটাও দিয়ে দিছি, যাতে করে তোমাদের এগুলা খুঁজতে সুবিধা হয়। আর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মেইন বই থেকে এই প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়ে নেবে। দেখো আমাদের সর্বপ্রথম যেটা আছে 1 নম্বরে মেডে, ইট ইস ইউনিট 3 লেসন 2, ইউনিট 3 লেসন 2, এই মেডে, এই মেডে তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর দেখো 2 নম্বরে আছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো 26 মার্চের যে প্যাসেজটা, এটা হচ্ছে তোমার ইউনিট 3 লিসন 5। অবশ্যই তোমরা মেইন বই থেকে ইউনিটগুলো মিলিয়ে পড়বে, কারণ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের কিন্তু সকল ইউনিটগুলো নাই। তারপর 3 নম্বর আছে তোমার 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভ, দেখো 21 ফেব্রুয়ারি, এটা হচ্ছে তোমার লিসন 3 ইউনিট 4, লিসন 3 ইউনিট 4। তো বন্ধুরা দেখো আমাদের 4 নম্বরে যা আছে 21 ফেব্রুয়ারি, আমরা আগেই বলছি, দেখো দেখো আমাদের 4 নম্বরের জন্য যে সিন প্যাসেজটা আছে, দেখো পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, দেখো এটা হচ্ছে ইউনিট 3 লিসন 6, পহেলা বৈশাখ সিনই তোমরা ভালোভাবে পড়বে। তারপর 5 নম্বর আছে টুডে দেয়ার আর মেনি। তারপর 6 নম্বর আছে দেখে হিউম্যানস ক্যান নাইদার সেন্স, এটা খুব ভালোভাবে পড়বে। তারপর দেখো তারপর আছে এভরি মোস্ট প্লে এ পার্ট, এটা হচ্ছে তোমার ইউনিট 5 লেসন 5, অবশ্যই লেসনগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা দেখো প্রতিটা সিন প্যাসেজ তোমরা ইউনিট দেখে দেখে তোমাদের বইতে এবং তোমাদের যে টেস্ট পেপার আছে বা তোমাদের মডেল যে বইগুলো আছে মডেল বই থেকে তোমরা কী করবে, প্রতিটা সিন প্যাসেজ তোমরা মডেল বই থেকে দাগাইয়া ভালোভাবে এর বাংলা অর্থগুলো পড়বে। তারপর দেখো জয়নুল আবেদিন, মডার্ন অফ জয়নুল আবেদিন তোমাদের একটি প্যাসেজ আছে জয়নুল আবেদিন। তারপর 10 নম্বরে তোমার আছে দেখো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি, দেখো এটা তোমার হচ্ছে 10 নম্বরে তোমার সিন, দেখো। তারপর তোমার 11 নম্বর আছে দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে ইউনিট 4 লিসন 3। তারপর হচ্ছে আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং, এটা হচ্ছে লিসন 4 ইউনিট 4 লিসন 3। তারপর ফিশ পপুলেশন ইন, এই তোমার ছিল সিন প্যাসেজগুলো। বন্ধুরা দেখো তোমরা সিন প্যাসেজগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে তোমাদের দাগাইতে সুবিধা হয়। তো বন্ধুরা এখন দেখবো আমরা আনসিন প্যাসেজ, আনসিনের জন্য আমরা কোন কোন প্যাসেজগুলো ভালোভাবে পড়তে পারি। তো বন্ধুরা দেখো আনসিনের জন্য আমরা আনসিন প্যাসেজ, এই আনসিন থেকে কিন্তু তোমাদের
তিনটা প্রশ্ন থাকবো, তিনটা প্রশ্ন মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে তোমার সামারিজ, একটা থাকবো তোমার ম্যাচিং। তো দেখো কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা তোমার আনসার হিসেবে আসতে পারে। তারপর হচ্ছে নীল আর্মস্ট্রং, নীল চাঁদের কাহিনীটা তোমার চাঁদের কাহিনী খুব ভালোভাবে পড়বে। তারপর হলো শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম আনসিনটা তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর আছে দেখো জীবনন্দন দাস, দেখো জীবনন্দ অসবর্ন, জীবনন্দ অসবর্ন, দেখো জীবনন্দ পড়বা। তারপর তোমাদের পাঁচ নাম্বার, দেখো পাঁচ নাম্বার আছে বেগম সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল। তারপর ছয় নাম্বার আছে পিবি শেলি, পিবি শেলি। সাত নাম্বার আছে রোহিঙ্গা রিফিউজ, এই রোহিঙ্গা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি আনসিন, দেখো। তারপর আট নাম্বার আছে উইলিয়াম ব্ল্যাক এ পোয়েট। নয় নাম্বার আছে দেখো আলবার্ট আইনস্টাইন অজ নোবেল প্রাইজ, আলবার্ট আইনস্টাইন। তারপর দশ নাম্বার আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো সবই কিন্তু আনসিন, তোমরা এই আনসিনগুলো পড়বে ভালোভাবে, যাতে করে তোমাদের ইনফরমেশনগুলো খুব ভালোভাবে দিতে পারো। তারপর আছে জহির রায়হান, তারপর আছে জহির রায়হান, এই যে যে আনসিনগুলো আমরা দিলাম, এই আনসিনগুলো খুব ভালোভাবে তোমরা যদি পড়তে পারো, তাহলে তো কিন্তু তোমরা পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে তোমরা। তো বন্ধুরা দেখো এখন আমাদের দেখবো টেবিল বা মেসিং, দেখো টেবিল বা মেসিং কোন কোন ম্যাচিংগুলো পড়লে আসলে পরীক্ষা আসার সম্ভাবনা আছে, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। এছাড়া আমার চ্যানেলে তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে সকল সাবজেক্টের সাজেশন তোমরা দেখতে পারো। দেখো আমাদের সর্বপ্রথম আছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে ম্যাচিংটা সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে, দেখো। তারপর দুই নাম্বার আছে গ্লোবালাইজেশন ইজ নাও ভেরি, গ্লোবালাইজেশন প্যারাগ্রাম এই ম্যাচিংটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর তিন নাম্বার আছে তোমার ক্লাইমেট চেঞ্জ, দেখো ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জটা তোমরা পড়বে। তারপর তোমার চার নাম্বার আছে ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, দেখো ইমেলের যেটা আবিষ্কার, ভালো তো ইমেলের আবিষ্কার বা বর্তমানে ইমেলের মাধ্যমে আমরা যে। তারপরে দেখো পদ্মা সেতু, দেখো পদ্মা বহুমুখী ব্রিজ কিন্তু এবার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা তারপর আছে রোহিঙ্গা রিফিউজ, রোহিঙ্গা রিফিউজ কিন্তু তোমাদের এই টেবিলের জন্য বা মেসিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর স্যাটেলাইট টেলিভিশন, দেখো স্যাটেলাইট টেলিভিশনের প্যারাগ্রাফটাও তোমরা পড়তে পারো, এটা কিন্তু সাম্প্রতিক সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তারপর আছে এ ওমেন্স রোল, বন্ধুরা আস্তে আস্তে তোমরা এই সকল, তোমরা এই সকল সিন আনসিনগুলো এবং তোমাদের মেসিংগুলো তোমরা মিলিয়ে নাও বন্ধুরা, দেখো। তারপর আছে ড্রাগ, ড্রাগ ড্যামেজ অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে দেবে, স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের বই থেকে দাগাই নিবা। তারপর বন্ধুরা দেখো তারপর আছে এডুকেশন মেন্স এডুকেশন, তারপর আছে আইসিটি মেন্স ইনফরমেশন। দেখো পাঞ্চুয়ালিটি ইজ এ বার্থ, দেখো বন্ধুরা তোমরা অবশ্যই এগুলো তোমাদের বই থেকে দাগিয়ে ভালোভাবে মিলাই নিবা।